এই শোনো, কি ব্যাপার এত সুন্দর রোমান্টিক লুক দিলা প্রথমে, আর এখন আবার রাগে থেকে দিছি কেন? আমি তো কিছু করি নাই। করো নাই মানে? বিয়ের আগে তো অনেক কিছু দিতে দিছো, এখন পর্যন্ত তো কিছু দিলা না। কি দেই নাই মানে? এত কিছু দিছি তারপরে তোমার মন ভরে না? না কি দিছো আমারে? ফ্রিজ দেওয়ার কথা ছিল ফ্রিজ দাও নাই, সুকেস দেওয়ার কথা ছিল সুকেস দাও নাই, এসি দেওয়ার কথা ছিল এসিও দাও নাই। এগুলো জানি তাতে কি হয়েছে? এতদিন ভালোবাসা দিয়ে তারপর মন ভরে না? না এই যে একটা সোফা এনে দিছি, এই যে র্যাক দিছি, তারপর তোমার ভালো লাগে না? ভালোবাসা দিয়ে কি হয়? ভালোবাসা দিয়ে কি পেট ভরে? সোফা দিছো তো ওটা ভাঙা, ওয়ার্ড্রপ দিয়ে কি হবে? যদি সুন্দর সুন্দর শাড়ি না থাকে আমার। এই তুমি একটু চুপ থাকো তো, শহরে শুরু হলো কিডন্যাপিং, আর অধিকাংশ কিডন্যাপ হচ্ছে বিবাহিত পুরুষরা। আমি কিডন্যাপ হলে আমার কি হইব? কিডন্যাপাররা তো মানুষ কিডন্যাপ করে, কিডন্যাপাররা কি তোমার সই দেয় না? কিডন্যাপাররা আমার কিডন্যাপ করে করবো কি? কারণ আমি এমনিতে ফকির, আর একটা বউ আছে তাও কোনো কামের না, হাতি সুরের মতো খালি খায় আর ঘুমায়। কি তুমি আমার অপমান করলা? আরে না, আমি তোমার না, আমি তো নিজের অপমান করছি। দেখো না আমার কি চেহারা, আর আমি এত সুন্দর একটা বউ পাইছি। আচ্ছা যাই হোক, খিদা লাগছে, খাইতে দাও কিছু। খাইতে দিমু না? আচ্ছা চলো, তোমার জন্য গরুর মাংস আনছি। আচ্ছা চলো। এই এক মিনিট, আমি তো গরুর মাংস আনি নাই, তুমি গরুর মাংস পাইলা কোনে? তার আগে বলো আমার সুকেশ কোনে? সুকেশ অন দা ওয়ে আইতাছে। গরুর মাংস অন দা ওয়ে আইতাছে মানে? মানে সুকেশ যতদিন অন দা ওয়ে থাকবো ততদিন তোমার গরুর মাংস অন দা ওয়ে থাকবো, মানে তোর খাওন দাওন অন দা ওয়ে থাকবো। তাহলে আমি না খাইবা তুমি কেমনে? না খাইয়া মরবা। আচ্ছা যাই হোক, খাওন দাওন না দিলা, এটা আদর তো দিয়ে পারো। তা অবশ্য দেওয়া যায়। যাক, প্রেম করে বিয়ে করার একটা সুবিধা, খাওয়ান টাওয়ান না পাওয়া গেলেও ঠিক মতো ওর আদরটা পাওয়া যায়। তুমি একটু বসো, আমি একটু লিপস্টিক দিয়ে আসি। লিপস্টিক দিয়ে আসবো মানে? তোমার ঠোঁটে নেম নেই, এতখানি লিপস্টিক আছে, আবার লিপস্টিক দেওয়া লাগবো কে? কো অল্প একটু লিপস্টিক আছে। ও ভালো কথা, লিপস্টিক শেষ হয়ে গেছে, নতুন একটা এনে দিও। শেষ হয়ে গেছে মানে? তোমার আমি 7 দিন আগে লিপস্টিক এনে দিলাম, এর মধ্যে তুমি শেষ করে ফেলাইছো? একটা লিপস্টিক দিয়ে কি 7 দিন যায়? আর যাই করেন, আমার মতো কেউ প্রেম করে বিয়ে করেন না, নাহলে লিপস্টিক কিনতে কিনতে সব টাকা শেষ হয়ে যাবো। লিপস্টিক তো তুমিই খাও। লিপস্টিক আর আমি সাদে খাই, তোমার মায়ের ডরে তো খাই, নাহলে তো তুমি আমার পিঠে উল্টা পাল্টা। আর এই দেখো তোমার, আমি আর এমনি লিপস্টিক কিনে দিতে পারবো না প্রতি মাসে, এই লিপস্টিকের পিছে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। কি তুমি আমার লিপস্টিকের কথা কইলা? তুমি আমার দারে বসে হবে না? একটা লিপস্টিক বলে 7 দিনের মধ্যে শেষ হয়ে যায়, কেমনে শেষ হয়? একটু দেই তো। এই ঘরে বাজার নাই, বাজারে যা। কি ব্যাপার, কই গেল? আর এটা কি? আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে, বাঁচাতে চাইলে 10 লাখ টাকা পাঠান। না সিআইডি! কি ব্যাপার, আমি ডাকলাম সিআইডি আর আসলো পুলিশ। আরে ম্যাডাম, সিআইডি একটা কাজে ব্যস্ত আছে, তার জন্য আমাদেরকে পাঠাইছে। আপনারা কে বিরক্ত করতেছে খালি বলেন, ওর আজকে খবর আছে। কেউ বিরক্ত করতেছে না তো, আমার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে, আর এই দেখেন 10 লাখ টাকা মুক্তিপণ চাইছে। 10 লাখ টাকা মুক্তিপণ চাইছে? আচ্ছা যাই হোক, 10 লাখ টাকা যেহেতু মুক্তিপণ চাইছে, তাহলে আর স্বামীরে খোঁজার কি দরকার? আমার আপনার স্বামী বানাইতে পারেন। বল, এই তোর কিছু কইতে হবে না, তুই চুপ থাক। তাহলে আপনি কি রাজি? আমার কোনো সমস্যা নাই, আপনি সরকারি চাকরি করেন, অনেক টাকা বেতনও পান, আবার এক্সট্রা ইনকামও আছে। বস, আপনার পোলা কিন্তু আর্মিতে চাকরি করে, ফোন দেখ কমু নাকি এগুলা, তখন কিন্তু পাশাতে গরম ডিম দিব। কি তোর বউ আছে বাচ্চা আছে, তুই আবার আমার বিয়ে করবার চাস? এই নষ্টা মহিলা, তুইও তো আমার বিয়ে করবার চাইছিলি, তোরও তো স্বামী ছিল, তুইও তো নষ্টা মহিলা। আচ্ছা যাই হোক, বাদ দেন, আমার স্বামীটারে খুঁজে দেন। স্বামীরে খুঁজতে হইব না? আচ্ছা কোনো ছবি আছে নাকি? দেন। এই জন্য আমি সিআইডি ডাকতে চাইছিলাম। কেন, সিআইডি কি করতো? না চাইতে ছবি, না চাইতে ভোটার আইডি কার্ড, না চাইতে জন্ম নিবন্ধনের কার্ড, আপনি এগুলো চাইতেছেন, এগুলো ব্যবস্থা করতে তোমার স্বামীটা মেরে ফেলাবো। আরে ছবি সারে হন, আরে আমি কেমনে খুঁজে বের করবো? এই জন্য আমি আপনার কাছে কেস দিতে চাইছিলাম না, আমার সিআইডি লাগবে, সিআইডি লাগবে। এই অনেকদিন পর একটা কেস পাইছি, এটা যদি আমি ছুটে যায় আর কবে কেস পাবো এইটাই তো জানি না। আপনি বস যাই করেন, আমি টাকা ছাড়া কাজ করব না। কি আপনার কেস দিলে আমার টাকা দেওয়া লাগবো? আমার সিআইডি লাগবো, সিআইডি লাগবো, সিআইডি লাগবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো টাকা টোকা লাগবে না, আপনি খালি কোন যে আপনার স্বামীটা দেখতে কেমন এটাও কল লাগবো। আপনার কাছে আমি কেস দিব না, আমার সিআইডি লাগবো, সিআইডি লাগবো, সিআইডি লাগবো। আচ্ছা ঠিক আছে, কোনো টাকা লাগবো না, আমি আপনার স্বামীকে খুঁজে দিতেছি, আপনি এখন বাসায় যান, নাকি তেলতে ঘুমান যান। আচ্ছা ঠিক আছে, আয়। ছবি ছাড়া কি কোনো মানুষকে খুঁজে বের করা যায়? এখন বুঝবো কেমনে কোন দিকে গেল, এটা মুশকিল হয়ে ফেলাইলো। এই দিকে গেল নাকি ওই দিকে গেল নাকি অন্য কোনোখানে গেল, বুঝুম কেমনে? এই এদিকে 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 কি হয়েছে? ক কিরে, তুই পুলিশে তুই তুকারি করে কথা কইতেছিস কে? তোর কপাল ভালো যে তোর তুই করে কইছিস, এর চেয়ে নিশ্চিত কিছু থাকলে ওটা করে কইতাম, ডাকতেছিস কে তাই ক? জেগে অলয় কেসাল বারে লাভ নাই। এই এদিক দিয়ে 3টা মানুষ গেছে, তুই দেখছস? হ্যাঁ দেখছি তো। কোন দিকে গেছে? এইদিকে 3 জন গেছে আর এইদিকে 3 জন গেছে। আরে বেটা, আমরা যে 3 জনে খুঁজতাছি ওই 3 জন কোন দিকে গেছে তাই কো? আরে আপনারা কোন 3 জন খুঁজতাছেন ওটা আমি কেমনে কমু? আরে বেটা, 3 জন লোকই ছিল, এর ভিতর থেকে 2 জন কিডন্যাপার আর 1 জন ওরা কিডন্যাপ করছে। একবারে বুঝতাছি না, ছবি ছাড়া কেমনে বের করুম? আর আজকে সকালে কিডন্যাপ হইছে, ছবি লাগবো কেন? ও আজকে সকালে কিডন্যাপ হইছে, এইদিকে গেছে 3 জন।
আল্লাহর বলা তুই কি আমগুলোকে মস্কারা করতেছস? একবার গস এই দিকে গেছে, আরেকবার গস ওই দিকে গেছে, আরেকবার গস এই দিকে গেছে। আপনারা আমার লগে ইয়ার কি করতেছেন? আপনাদের লগে আমি মজা করব না। ছবি নাই কিছু নাই জিজ্ঞাসা করতেছ লোক কোন দিকে গেছে? এই তলে কোনো কথা নাই, তুই যা তো যা। কি রে তুই আমার, তুই কইলি কে? তুই কি আমার চিনস? তুই কেরা? আমি এলাকার নেতা। কোন কোন নেতা? তুই এই এলাকার। কি রে তোর আমার কথা শুনে হাসতেছিস কে? তোকে কি ভয় করে না? না, পিছনে এইটা থাকলে কারো দেহে ভয় করে না। নেতা ক্যাপটা উল্টে করে পড়ছেন, চুজা করে পড়ে। তুই অন্য তাড়া করিস কে? যা যা একদম সুজা যাবি। এই শহরে যে কটা হোটেল রেস্টুরেন্ট আছে সবগুলোতে খোঁজ লাগা। আরে বস হোটেল তো খাবার পাওয়া যায়। আরে হালাল বলা ওইগুলো না, যেইগুলোতে মানুষ থাকে আবাসিক হোটেল ওইগুলোতে খোঁজ লাগা। আরে বস আনকার দিনে বড় হোটেলে কেউ যায় না, বড় হোটেলে গেলে পুলিশটা খোঁজ লাগায়, এর লিগে সবাই ছাপরি হোটেলে যায়। আরে বাস তোর তো দিন দিন অনেক বুদ্ধি বাড়তাছে রে। হ বস বুদ্ধি তো বাড়বই, খালি কথা কইবার দেন না। কথা কইবার দিলে বস আমারে কইতে। এই তুই চুপ থাক, মনে কর কেস আমগো অর্ধেক সলভ, তুই খালি আমার লগে লগে আয়, আয় তাড়াতাড়ি আয়। আমার দিকে তাকায় থাকে, আমার অনেক ভালো লাগে। কি মানুষের ভালো লাগার জন্য তুমি এইসব ড্রেস পরে আসো? আর আমি তোমার কতবার বলছি যে বরকা পরে আসো, বরকা পরলে তোমার কত সুন্দর দেখা যায়। হ বরকা পরে তারপর মানুষ দেখে কোক যে ডিজিটাল প্রেম কই। আমি তোর এখন বুদ্ধি পারছে, তাহলে তুই যা, তুই পারবি, যা 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 যা। আচ্ছা থাকে নাই তাসি। এই শোনা দেখো প্লিজ, শোনো রাগ করো কেন? এই শোনো আমার কথা শোনো না, এই প্লিজ। হ্যালো বন্ধু, তোর গার্লফ্রেন্ড তো একটা পোলার লাগে জঙ্গলে মাঝখানে প্রেম করতেছে। কি রে দর দিল কা? তার মানে আমার গার্লফ্রেন্ড দুশ্চরিত্রা ছিল। দাঁড়াও, কই যাও সুন্দরী? স্যার স্যার আপনার মাফ করে দেন স্যার, আমি আর কোনোদিন প্রেম করবো না স্যার, প্রেম তো দূরে থাক স্যার, আমি আর কোনোদিন বিয়ে করবো না স্যার, আমার বয়ফ্রেন্ড আছে কই না স্যার, ওর লগে ব্রেকআপ হলে স্যার আমি আর কোনোদিন চলাই পারবো না স্যার। আরে ভয় পাও কেন, আমি তো তোমার ধরতে আসি না আর তোমার কিছু বলবো না। আচ্ছা তুমি বাসায় যাও, আমার কেস আছে, কেসের সমাধান করে আসি। ঠিক আছে জান। কি রে আলার বলা, তুই একা গেলি 80,000 টাকা আনবার, তুই ডাবলে ফিরে এলি কে? আর ওই মেয়ে তোরে ফ্লাইং কিস দিল কে? আরে বাস বুঝবেন না, সরকারি চাকরি পাওয়ারই আলাদা। আচ্ছা স্যার কি টাকা আনবার গেছিলি টাকা দে? আরে বাস কি টাকা আনবার গেছি, আমি আমার গার্লফ্রেন্ড আনবার গেছিলাম। গার্লফ্রেন্ড হয়ে গেছে তোর? দেখে বুঝুন না কত ধরে গেছি। আলার বলা সরকারি চাকরি। আরে বাস দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জঙ্গলে সময় নষ্ট না করে ওই কেসটা সমাধান করি, নইলে মহিলা আবার মন খারাপ করে থাকবো। ও তাই তো, এর তো আবার মন খারাপ করার চেহারা আমি দেয়া পারবো না, তাহলে কেসটা সমাধান করি গে। চলেন যাই। কি ব্যাপার পুলিশ নাকি বাসতে দিলে আমার এদিকে পোলাতেই বগে? ঠিক আছে কিন্তু দুইজন আগের পচা ডাল বাদা খাইছে, ওটা খেয়ে আমার পেটের মধ্যে মুচুর দিছে, এর লাগে আমি বাথরুমে যাবো নিছিলাম দৌড়ে, এখন আপনার লেগে কি আমি বাথরুমে যাই পারব না? কইছিলাম না বস লোককে রাত কেন টয়লেটে যাবে লাইছে, ওই আপনি যান। এই দাঁড়া, তুই সত্য করে কয় যে তুই আমাকে দৌড় দিছস কে? আসলে স্যার আমি বাসাতে পলাইছি আর এর লেগে আপনাকে দৌড় পাইছিলাম। তুই বাসা থেকে পলাইছস কি লিগে? আরে স্যার আর কই না, প্রেম করে বিয়ে করেছিলাম কিন্তু কপাল খারাপ, আমার বউ একটা দরজাল, হাতির মতো সুর, খালি খায় আর ঘুমায়। এই তোর বউ কি আজকে নীল শাড়ি পরা ছিল সকালে তাই না? আপনার বউ তো আপনার খুব ভালোবাসে। তুমি স্যার ওরা কই পাইলেন?
তোমার কিছু হয় নাই তো? না আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। তোমার আমি খাওয়ান দিব না, এটা তুমি সত্যি মনে করছো না? তোমার খাওয়ান দিব তো। আরে হ্যাঁ তো খাওয়ানোর লেগে বেড়া, তোমার বিনে কি? আরে এই আপনারা বসেন তো বসেন। তুমি আমার আর কোনোদিন খাওয়ানোর কোটা দিবা না তো? না তোমার আর কখনো খাবারের কোটা দিব না, তাও তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাও না। আচ্ছা ঠিক আছে। ওই মেয়ে মিশা কথা কেন? আপনি না হেললি বিস্টিক বাংছেন থেকে বাসা দিয়ে বলাইছেন কি? তুই আমার লিপস্টিক বাংছ? একটা দোকানের লিপস্টিক লেগে তুমি আমার লিপস্টিক ভাঙ্গা দিলা। তো এইখানে আপনারা আপাতত পেয়ে যাবেন উইন্টারের কালেকশন, মানে সুইফট হুডি এখন অ্যাভেলেবেল হয় নাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আপাতত সুইফটগুলো আছে এইখানে, প্রায় 6টা ভেরিয়েন্ট আছে। তো আপনাদের যার যেটা ভালো লাগে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ফেসবুক পেজে যান, সেইখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা করে পিকচার দেওয়া আছে। তো যার যেটা ভালো লাগে ফেসবুক পেজে নোট করেও নিতে পারেন, এমনকি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন। তো ফটাফট যান ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্টটি আপনি বুঝে নিন।